الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك القوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد सम्मानित उपस्थिति सर्वप्रथम आल्ला सुबाना तलार बारगाए शुक्रिया ज्ञापन करब जे आल्ला सुबाना तला मालिक उमिद्दीन विचार दिवस मालिक जे आल्ला सुबाना तला सुस्थ शरीरे सलातुल जुमा आदाय करार लक्ष्य हमें मस्जिदे प्रेरण करेछेन तारी बारगाए शुक्रिया ज्ञापनार्थे आमरा बोली आलहमदुलिल्लाह। অতপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় জিলহজ মাসের দশ দিন, উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর মানব জাতির জন্য যা যা প্রয়োজন সব কিছু সুষম করে বণ্টন করেছেন। এই পৃথিবীতে আমরা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী একটা বছরে 365টা দিন পেয়ে থাকি। এই 365টা দিন সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামতে পরিপূর্ণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে আমি এই দশটা দিনের দিনকে আমি অন্যান্য দিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জিলহজ মাসের এক থেকে দশ, এই দশ দিনকে আমি অন্যান্য দিনের থেকে একটু বেশি শ্রেষ্ঠত্ব দান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জিলহজ মাসের দশ দিনের নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর অন্য কোনো আমল এত গুরুত্ব রাখে না যত গুরুত্ব এই দশ দিনের নেক আমলের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকে। আবার বুঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীরা তোমরা শোনো, বিশ্ববাসী যারা ঈমানদার তারা তোমরা শোনো, এই দশটা দিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিনের উপরে এই দশটা দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর এই দশ দিনের আমল মানে নেক আমল যতগুলো আল্লাহর কাছে প্রাধান্য পাই, আল্লাহর কাছে যত প্রায়োরিটি পাই, আর অন্য কোনো আমল আল্লাহর দরবারে এত বেশি মর্যাদা লাভ করতে পারে না। তার মানে বোঝা গেল যে এই দশ দিনের আমল আল্লাহ বেশি পছন্দ করেন, এই দশ দিনের আমলের গুরুত্ব আল্লাহর কাছে আরও অন্যান্য দিনের আমলের চেয়ে গুরুত্বপূর্ণ। তবে কিছু কিছু আলেম বলে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত দিন দিয়েছেন তার মধ্যে বিশটা দিন, কুড়িটা দিন হচ্ছে শ্রেষ্ঠ। তো কেউ একটু কায়দা করে বলে থাকেন দশটা দিন হচ্ছে এই জিলহজ মাসের এক থেকে দশ তারিখ, আর রামাজান মাসের শেষ দশক অর্থাৎ কুড়ি থেকে তিরিশ রামাজান, ওই শেষ দশকের দশটা রাত্রি হচ্ছে উত্তম। তার মানে এভাবে বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে শ্রেষ্ঠ করেছেন জিলহজ মাসের প্রথম দশ দিন,
আর রাতকে শ্রেষ্ঠ করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা রমজান মাসের শেষ দশক। কেননা ওই রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর আছে, বিশাল ফজিলতপূর্ণ একটা দিন রয়েছে, এই জন্য ওটা একটা রাতের দিক দিয়ে শ্রেষ্ঠ আর এটা আছে দিনের দিক দিয়ে শ্রেষ্ঠ। তাহলে আমাদেরকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে এই কটা দিনের মূল্যায়ন করতে হবে। তার মানে হয়তোবা কাল থেকে শুরু হতে পারে অথবা পরশু বোধ হয় কাল থেকেই শুরু হয়ে যাবে জিলহজের এক তারিখ। তো এই দশ দিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ কেন? কারণ আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে এই দশ দিনের মাহাত্ম্য কেন শ্রেষ্ঠ এটা আল্লাহই ভালো জানে। তারপর আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই দশ দিনের একদিনে আল্লাহ সুবহানাহু তাআলার উদ্দেশ্যে মানুষ কুরবানি করে। এই দশ দিনের মধ্যে একটা দিন রয়েছে যাকে আরাফার দিন বলা হয়। এই আরাফার দিনে আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদেরকে যত পরিমাণে ক্ষমা করেন, পৃথিবীতে আর কোনো দিন আল্লাহ সুবহানাহু তাআলা এত বেশি মানুষকে ক্ষমা করেন না। এটা হচ্ছে এই দশ দিনের মধ্যে রয়েছে। তার মানে আল্লাহ বান্দাকে ক্ষমা করতেই থাকেন, এটা আল্লাহর ক্রাইটেরিয়া, আল্লাহর বৈশিষ্ট্য যে আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে বেশি যেদিন ক্ষমা করেন, সবচেয়ে জাহান্নাম থেকে মুক্তি দেন যেদিন মানুষকে, সেটা হচ্ছে আরামার আরাফার দিন, অর্থাৎ হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করে সেই দিনের কথা বলা হয়েছে, নয় জিলহিজ্জা। তো এই দিনগুলোকে আল্লাহ সুবহানাহু তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে বুঝতে পারলাম যে দিনগুলো শ্রেষ্ঠ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বসেছিলাম, তো হঠাৎ আমরা আমলকে উপস্থাপন করলাম, বিভিন্ন আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুরু শুনলাম, আমরা বলতে শুরু করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে, শোনো, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই দশ দিন মানে জিলহজ মাসের দশ দিনের নেক আমলের চেয়ে উৎকৃষ্ট উন্নত মানের আমল আর আল্লাহর কাছে হতে পারে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জিহাদও নয়, হাদিসটা এভাবে রেখেছে, জিহাদও নয়, আপনি বলছেন যে এই দশ দিনের আমল এত উত্তম আমল, আল্লাহ নাকি এর চেয়ে বেশি অন্যান্য দিন এত আমল কবুল করেন না, আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মর্যাদা রাখে, তো জিহাদও কি না এই সমতুল্য? আপনি তো বলেছেন যে জিহাদ মানে তো বিশাল ব্যাপার, কিন্তু জিহাদও কি না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি না, জিহাদও না। যদি ভাষাটা আপনাদেরকে আমি বুঝাতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, আমি আর বারবার রিপিট করার কারণ আপনাকে গুরুত্বটা বোঝানোর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামকে বলছে, সাহাবাই কেরাম তোমরা শোনো, এই দশ দিনের আমল আল্লাহর কাছে কি আমল ওটা আমি পরে বলছি, এই দশ দিনের আমল আল্লাহর কাছে এত বেশি শ্রেষ্ঠ, এই 365 দিনের মধ্যে এই দশটা দিনকে বাদ দিলে আর কোনো দিনের আমল আল্লাহর কাছে অত শ্রেষ্ঠ না। এখন সাহাবাই কেরাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, তাহলে কি জিহাদও নয়? তো বলছে, জি না, জিহাদও না। কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে মরলে জান্নাত, কোনো সমস্যা নেই, মরলে জান্নাত। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওই জান্নাতের আমলের চেয়ে আরো বেশি শ্রেষ্ঠ এই দশটা দিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিহাদও নয়, এ কথা বলার পরে বলছেন, তবে ওই লোকের কথা ভিন্ন যে লোক জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেল, জান মাল কিছুই রিটার্ন আসলো না, এটা ভিন্ন। তার মানে কোনো ব্যক্তি জিহাদ করতে চলে গেল জান এবং মাল নিয়ে, দুই লোক আর রিটার্ন আসলো না, মানে যুদ্ধক্ষেত্রে ওর জান হারিয়ে গেল, মাল শেষ হয়ে গেল, তার কথা ভিন্ন। এই ব্যক্তির কথা বাদ দিয়ে আর যত আমল আছে পৃথিবীতে, শ্রেষ্ঠ আমল এই সময় যদি করা যায় আল্লাহর দরবারে গুরুত্ব অপরিসীম। এই একটা হাদিস আমাদের জন্য যথেষ্ট যে এই জিলহজ মাসের দশ দিন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কতটা গুরুত্বপূর্ণ আর আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, আল্লাহর সবই দিন। যদি আমরা একটা গ্রাম বাংলায় কথা বলে থাকি, আল্লাহ সব দিন সমান না, আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন এই এই দশটা দিনকে। অতএব এই দশটা দিনের মূল্যায়ন আমাদেরকে করতে হবে। এখন প্রশ্ন হলো যে এই দশটা দিনে আমরা কি কি আমল করতে পারি,
যেহেতু আল্লাহর কাছে শ্রেষ্ঠ, যেহেতু আল্লাহ বেশি বেশি করে আমল গ্রহণ করেন, যেহেতু এই দিনের তুলনায় আর অন্যান্য কোনো দিনের আমল এত সুন্দর গৃহীত হয় না, তাহলে এই দশ দিনে কি কি আমরা আমল করতে পারি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম দশ দিন, প্রথম নয় দিন, আরাফার দিন, প্রতি মাসে তিন দিন এবং মাসের শুরুর সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম করা কখনো তিনি ছাড়েননি। আবার শুনেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের নয় দিন, জিলহজ মাসের নয় দিন আর আশুরা মুহররম এর সিয়াম আর মাসের আয়ামে বিশ যেটাকে বলা হয় তেরো চোদ্দ পনেরো আরবি মাসের মিডিলে তিন দিন এবং মাসের শুরুর সোমবার এবং বৃহস্পতিবার এই রোজা করা, এই সিয়াম করা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো দিন ছাড়েননি। তার মানে এক নম্বর আমল এই দশ দিনের এক থেকে শুরু করে নয় দিন যাবত সিয়াম পালন করা। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা যতগুলো আমল করে ওটা তার, বান্দা যতগুলো আমল করে ওটা বান্দার, কিন্তু বান্দা যখন সিয়াম পালন করে রোজা রাখে ওটা আমি আল্লাহর। অতএব আমি আল্লাহর জন্য সে সিয়াম পালন করছে, আমি নিজে হাতে তাকে নেকি দিব। তার মানে এটা কত গুরুত্বপূর্ণ একটা সিয়াম আল্লাহর কাছে। সেই সিয়াম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশ নয় দিন সিয়াম পালন করতেন। তার মানে জিলহজ মাস শুরু হয়ে গেল, যদি কাল থেকে শুরু হয় তাহলে আজকে ভোরে ভাত খেতে হবে, আজকে ভোরে ভাত খাওয়া শেষ টাইমে যে তিনটি সাতাশ, অনেকে আবার আজান দেয় আরও পরে তিনটি পঁয়তাল্লিশ চল্লিশে আজান দিচ্ছে, জিনা জায়েজ নয়, এই সময়টাকে দেখে নিতে হবে। তিনটি সাতাশ যখন হয়ে যাবে তার পরে আর খাওয়া চলবে না, যদি খাওয়ার দরকার নাই তো না থাক, অসুবিধা নেই, কিন্তু সিয়াম পালন করতে হবে। তাহলে এই নটা দিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আর এই নটা দিনকে আমরা যদি শ্রেষ্ঠ বানানোর চেষ্টা করি তাহলে আমাদেরকে কি করতে হবে? এই নটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে আমাদের জন্য সিয়াম পালন করতে হবে। তাহলে এই দশ দিনের ফজিলতের অন্যতম একটা জায়গা হচ্ছে সিয়াম পালন করা। এক নম্বর, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারে পৃথিবীতে? আর নাই। দুই নম্বর, এই দিনগুলাতে একটা অন্যতম সুন্নত, যে সুন্নতটা আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত উপমহাদেশে একদম কবর হয়ে গেছে, মৃত হয়ে গেছে, মানে একে কবর দিয়ে দিয়েছে, মানুষ জানে না এই দশ দিনে কি আমল আছে মানুষ। এই সুন্নতটা, মানে রোজার ব্যাপারটা তো অনেকে জানে, সিয়ামের ব্যাপারটা যে নদিন সিয়াম পালন করতে হয়, তবে এই এই বিষয়টাকে মানুষ একদম কবর দিয়ে ফেলেছে। সেটা কোনটা? যখন জিলহজ মাসের এক তারিখ আসবে, এক তারিখ থেকে টানা দশ দিন পর্যন্ত সর্বসাধারণ সবারির জন্য জিকির আজগার তাজবি তাহালিল তাহমিদ পাঠ করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলোকে বেশি বেশি পাঠ করতে হবে, আল্লাহ আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি পাঠ করতে হবে, এবং বিশেষ একটা তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছে, বিশেষ একটা আমল শিখিয়ে দিয়েছে, যে সুন্নতটা আছে কবর দেওয়া হয়েছে, যে সুন্নতকে যদি আপনি আমি জাগাতে পারি, একটা মৃত সুন্নতকে জাগানো আল্লাহর কাছে অনেক বেশি নেকির হকদার হয় মানুষ। এই সুন্নতটাকে চাইলে আমরা জাগাতে পারি। সেটা কি? এই দিনে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকবীর বর্ণনা করা। সেটা হচ্ছে কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা, এটা কিভাবে পড়বো? আমরা মন গড়া কথা বলবো না, কিন্তু সাহাবিদের কাছ থেকে জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরো অনেক সাহাবী আছে, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তারা কি করতেন, এই জিলহজ মাসের এক তারিখ আসলে তারা বাজারে চলে যেতেন, বাজারে যেতেন, বাজারে গিয়ে জোরে জোরে বলতে শুরু করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, জোরে জোরে বলতেন। কারণ কি? যারা ভুলে গিয়েছে, যারা জানতো না,
তারা তাদের কথা শুনে এই তাকবীর পড়া শুনে তারাও পড়তে শুরু করত, একা একা পড়তে শুরু করত। তারপরে মসজিদে, ঘাটে, নদীতে, মাঠে, যেখানে যান না কেন, হাটে, বাজারে যেখানে যাবেন না কেন, এই দশ দিন আপনাকে সব সময় তাকবীর আল্লাহর বড়ত্বকে বর্ণনা করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কতদিন পর্যন্ত? একেবারে ঈদগাহে নামাজ পড়া পর্যন্ত, ঈদগাহে নামাজ পড়া পর্যন্ত লাগাতার যত পারবেন। রাত্রিবেলায় শুয়ে আছেন, আপনি এমনি শুয়ে আছেন পড়েন, বাড়িতে বসে আছেন সবাই মিলে পড়েন, স্ত্রী ছেলে মেয়ে সবাই নিয়ে পড়েন, বাজারে যাচ্ছেন, বাইকে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, পড়েন, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, যখন যেখানে যাচ্ছেন তাকবীরটা পড়েন, বাজারে গেলে একটু জোরে জোরে পড়েন, মানুষ মুসলমান শুনলে বললো যাক আলহামদুলিল্লাহ আমার মনে ছিল না এটা আমি পড়ছি। এভাবে আমাদেরকে এই দশ দিন সময়টাকে কাটাতে হবে। আর খাস করে ইমাম সাহেব পড়বে কখন? ইমাম সাহেব যখন আপনার ওই আরো তিন দিন, ১৩ দিন টোটাল পড়তে হয়, দশ দিন আম পাবলিক সবাই পড়বে, আর শেষের তিন দিন অর্থাৎ আপনার যেদিন আমাদের ঈদ, ঈদুজ্জোহা, ওই দিন ফজর থেকে শুরু করে আয়ামে তাশরিকের তিন দিন পর্যন্ত খালি ইমাম সাহেব পড়বে। ফরজ সালাম ফেরানোর পর, ফরজ সালাতে সালাম ফেরানোর পর শুধু ইমাম পড়বে, আর বাদ বাকি এই দশ দিন সবাই আমরা পড়বো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। এটাকে জোরে জোরে পড়তে হবে, মাঝে মধ্যে বাড়িতে একটু জোরে বলে উঠতে হবে, তাহলে মা, বোন, ভাই, বাবা, স্ত্রী, যে যা থাকবে এটাকে শুনে তারা বলবে। এর চেয়ে উত্তম আমল আর কি হতে পারে? তাহলে প্রথম দশ দিনের আমল কি? এক, এই নদিন সিয়াম পালন করতে হবে। দুই, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার ইত্যাদি করতে হবে। তার মধ্যে চলে আসছে এই পয়েন্টটা, সেটা হচ্ছে এই তাকবীরটাকে পাঠ করতে হবে। তিন নম্বর, বেশি বেশি তৌবা ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে খাঁটি তৌবা করে বান্দা, প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ সুমাতালা তৌবাকারীকে ভালোবাসেন। মানুষ পাপ করবেন এটা আল্লাহ জানেন, মানুষ পাপ করবে, কিন্তু পাপ করার পরে যারা তৌবা করে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ তারা। অতএব ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তৌবা করতে হবে। আর এই দশ দিনের আমল যেহেতু আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মর্যাদা রাখে, এই দশ দিন বেশি বেশি একবার অন্তর থেকে, মন থেকে আল্লাহর কাছে তৌবা করতে হবে। চার নম্বর, বেশি বেশি একটু দান সাদকা করতে হবে, বেশি বেশি একটু দান সাদকা করতে হবে। আর পাঁচ নম্বর, যদিও পাঁচ নম্বর না বললেও চলে, এখানে বিষয়টা, যদি আমরা কেউ এক থেকে নয় দিন সিয়াম পালন করতে না পারি, তাহলে আমাদের জন্য একটা অফার রয়েছে। সেটা কি? যদি পারলাম না, যদিও করা উচিত আমাদের, পারলাম না, তাহলে কি করতে হবে? তাহলে অন্তত পক্ষে আরাফার দিনের সিয়ামটাকে পালন করতে হবে। আরাফার দিন কোন দিন? একটু আগে বললাম, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে সবচেয়ে বেশি ক্ষমা করেন, এই দিনের সিয়াম পালন করতে হবে। তো এই দিনের সিয়াম পালন করলে কি হয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আরাফার দিনের একদিনের সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর এবং পরের বছরের যত গুনাহ বান্দা করেছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তার মানে একটা সিয়ামের বিনিময়ে দুই বছরের সব গুনাহকে ক্ষমা করে দেওয়ার মাধ্যম। এখন আরাফার দিন কবে, নয় তারিখ নাকি তার আগের দিন, এটা নিয়ে যে ঝামেলা আছে আমাদের সমাজে, তো এই ঝামেলাকে এড়ানোর জন্য সর্বোত্তম পদ্ধতি হচ্ছে এক থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করা। ব্যাস, আল্লাহর কাছে বেশি বেশি নেকি অর্জনের রাস্তা, কারণ আমরা কখন যে মারা যাবো আমরা কেউ বলতে পারি না। সুতরাং এই কদিন আমাদেরকে এইভাবে আমল করতে হবে। এটা হচ্ছে আরাফার দিনের বিশেষ কয়েকটা আমল বললাম। এবার আরাফার দিনের আরেকটা আমল, সেটা হচ্ছে এই, মানে এই দশ দিনের জিলহজ মাসের বিশেষ আমল হচ্ছে কুরবানি করা। কুরবানি করা এই দশ দিনের মধ্যে তো কুরবানি হয়ে থাকে, যদিও কুরবানি ঈদের দিন, পরের দিন, পরের দিন পর্যন্ত কুরবানি দেওয়া যায়, তিন দিন পর্যন্ত জবাই করা যায়। কুরবানি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে গেলে তার জন্য রয়েছে বিশেষ মর্যাদা। এই কুরবানির সিলসিলা চালু আছে পৃথিবী সৃষ্টির পর থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রথম মানুষকে পাঠান আদম আলাইহিস সালাম, তার দুই সন্তান ছিল হাবিল এবং কাবিল। দুই ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করতে বলেছিল। এক ভাই একটু দুষ্ট ছিল, খারাপ, আর আরেক ভাই একটু ভালো ছিল। তো তখনও কুরবানি কবুলের একটা বিষয় ছিল। তো তারা যখন দুটো কুরবানিকে প্রস্তুত করল, একজন আর জমির ফসল ফলমূল আর আরেকজন আর বকরি বা দুম্বা এরকম কিছু, তো যখন তারা এই দুটোকে রাখলো, তো ওই সময় কুরবানি কবুল হওয়ার একটা বিষয় ছিল যে আকাশ থেকে আগুন এসে
খেয়ে ফেলবে, কার কুরবানি কবুল হলো? এইটা যদি বর্তমান সময় হতো তাহলে আমাদের 99% লোকের কুরবানি বোধ হয় কবুল হতো না, এমনি থেকে যেত। আল্লাহু আলম। মানে আমাদের যে কুরবানি ক্ষেত্রে এত রিয়া চালু আছে, ওগুলো হয়তো এই জুমাই না পরের জুমাই ইনশাআল্লাহ আলোচনা করব যে আমাদের কুরবানি কেন কবুল হয় না, খালি গোস্ত খাওয়া হয়। এটা আমি পরের জুমাই ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব আল্লাহ বাঁচিয়ে রাখলে। এবার এখানে আমি বলতে চাইছি যে এই কুরবানি এক ভাইয়ের কবুল হয়ে গেল, হাবিলের কবুল হয়ে গেল। যখনই কবুল হয়ে গেল তখন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কেমন? কাবিল বলছে আমি তোমাকে হত্যা করব, তার মানে আল্লাহ তোমাকে ভালোবাসে, তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে না, আমিও তো নবীরই ছেলে, আমি আদম আলাইহিস সালাতুসসালামের ছেলে, তুমিও ছেলে, আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমার কুরবানি কবুল হয়ে গেল আর আমারটা হলো না, মানে আমি তোমাকে হত্যা করব। তখন কাবিল হাবিলকে হত্যা করলো, পৃথিবীর প্রথম হত্যা। তার মানে অন্যায়ভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ একজন অপরজনকে হত্যা করবে একটা ভাগ চলে যাবে ওই কাবিলের দরবারে, কাবিলের অ্যাকাউন্টে চলে যাবে। মানে ও শুরু করেছে, এলাকায় কেউ যদি বিদাত শুরু করে বিদাতটা যতদিন চলবে কবরে অতটা হাতুড়ি পড়বে আর চলতে শুরু করবে। যেমন আজকের দিনে ভাবছিলাম বলবো না কথাটা, আজকের দিনে আপনাকে আমি বলি আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে বেশিরভাগ মসজিদে দাঁড়িয়ে মিথ্যা কিচ্ছা কাহিনী বলা হবে, যে কুরবানির ইতিহাস বলা হবে আজকের দিনে। এত ভুয়া ইতিহাস, এত ফালতু ইতিহাস, নবীদের উপরে মানে তোহমত লাগিয়ে আজকের দিনে ইতিহাস বলা হবে। কি ইতিহাস সেটা আমি পরে বলছি, একটু সেটা পরে বলছি। তাহলে কুরবানি রয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তার মানে একদম পৃথিবী সৃষ্টির শুরু থেকে কুরবানির ব্যবস্থা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কেরিমের মধ্যে বর্ণনা করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে জাতিকে জানিয়ে দাও, যখন ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল ছোট্ট ইসমাইল যখন বাবার সাথে একটু চলার একটু খেলার সময় এ বয়সে উপনীত হলো, হয়তো 10-11 বছর বয়স, বাবার সাথে চলতে শুরু করলো, বাবার সাথে হাটে বাজারে যেত, এরকম একটা বয়স হলো, এরকম বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে বললেন, ইব্রাহিম তুমি তোমার ছেলেকে জবাই করো, কুরবানি করো। কুরবানি যে কত বড় গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, কেউ কেউ ওয়াজিব বলেছেন, একটু খেয়াল করুন, কুরবানি মানে খালি পশু জবাই নয়, সন্তানের বদলে আমাদেরকে পশু জবাইকে আল্লাহ হালাল করে দিয়েছেন, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। নইলে আমাদের সন্তান কলিজার টুকরা সন্তানকে যদি কুরবানির সিলসিলাটা রাখতো তাহলে আমাদের কি অবস্থা হতো, আমাদের ইমানটা কোথায় যেত? যদিও যে পৃথিবীর ইতিহাসে যত নবী এসেছে সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে এই আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের উপরে, এত পরীক্ষা আর কোনো নবীর উপরে হয়নি, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে একটা সন্তান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইসমাইল আলাইহিস সালাতুসসালাম ফুটফুটে একটা বাচ্চা 10-11 বছর হয়তো বয়স, বাবার সাথে খেলে ধুলে মাঠে যায়, একটা কলিজার টুকরা সুন্দর দেখতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিবেলায় স্বপ্নে দেখালেন, যাও তুমি কুরবানি করো তোমার ছেলেকে। বলেন কে রাজি হব আমরা? তো ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম তার ছেলেকে বলছে, বেটা আল্লাহ তো আমাকে বলছে যে তোমাকে জবাই করতে হবে, তোমাকে কুরবানি দিতে হবে, যে তোমার কি রায় বলো, বলো তুমি কিছু বলতে চাইছো কি? আল্লাহ বলছে তোমাকে জবাই করতে হবে, এটা কিন্তু কোরআনে রয়েছে। তখন ইসমাইল আলাইহিস সালাতুসসালাম বলল যে হে আমার আব্বু, এক কাজ করো, আল্লাহ তোমাকে যেটা নির্দেশ দিয়েছে তুমি সেটাই করো, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। বাক্যটা শুরু করেছে ইনশাল্লাহ দিয়ে, আমরা তো পরে ইনশাল্লাহ বলি, বলছে ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, তুমি যখন জবাই করবা অসুবিধা নাই, কেন আল্লাহ বলেছে আমি ধৈর্যশীল থাকবো, অসুবিধা নাই, আমি ঘাবড়াবো না, তুমি আমাকে জবাই করো বাবা, এটা বলছে। এবার যখন স্বপ্নটা দেখালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে জবাই করার জন্য ছুরি বের করে অর্ধেক শোয়া অবস্থায় যেমন করে জবাই করে একটা মানুষকে, তেমন করে জবাই করার জন্য রেডি করলো, যেই গলাতে প্যাঁচ বসাবে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে জানিয়ে দিল যে ইব্রাহিম তোমাকে তো আমি অনেক বড় পরীক্ষা করেছিলাম, তুমি তো পরীক্ষায় পাশ করে গিয়েছো, তোমাকে ওই তোমার বাচ্চাকে ছেড়ে দাও, তার চেয়ে আমি তোমাকে একটা উত্তম কুরবানি দিয়ে দিলাম। দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুম্বা পাঠিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া আকাশ থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন যে এটাকে জবাই করো, কুরবানি হয়ে গেল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমি
তোমাকে একটা উত্তম কুরবানি দিয়ে দিলাম, এটাকে জবাই করো, কিন্তু তুমি পাশ করে গেছো আমার পরীক্ষায়, আমি যে পরীক্ষা নিয়েছি এটা। এতটুকু পাওয়া যায় শুধুমাত্র কোরআনে। আর আজকের আলেমরা যেটা আপনাকে শোনাবে বিভিন্ন মসজিদে, কি শোনাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, মানে এই যে নগদ মিথ্যা কথা শোনায়, এটা শুনে রাখুন, আপনার কাজে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার জন্য স্বপ্নে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উঠে 100 উট কুরবানি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের দিন আবার দেখালেন স্বপ্নে, ছেলেকে কুরবানি করতে হবে, আবার 100 উট কুরবানি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের দিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার ছেলেকে কুরবানি করো, পরের দিন আবার 100 উট কুরবানি করলেন। মানে কোটিপতি লোক নাকি, নবীরা খেতে পায় না, সে নাকি 300 উট জবাই করে নিয়েছে, চিন্তা করেন। আরে যে লিখেছে ওর তো বুদ্ধি নাই, গাঁজা খেয়ে লিখেছে না কি খেয়ে লিখেছে বুঝতে পারি না। আরো ঘটনা শুনেন। তারপরে করলো কি, দেখলো যে না, উট তো কুরবানি আল্লাহ কবুল করছে না। তারপরে ছেলেকে বললো যে ঠিক আছে চলো, ছেলেকে কোষে বাঁধলো, নাউজুবিল্লাহ মিন জালিক, কোষে বেঁধে একটা চোখে পট্টি বেঁধে দিল, গায়ে থেকে জামাটাকে খুলে নিল। ছেলে বলছে বাবু আমার জামাটা খুলে নাও, আমাকে তো কাফন দেওয়ার কিছু নাই, জামাটাকে খুলে নাও। আর দর্শকও কান্নাকাটি করে, আরে কি ছেলে আর কি বাবা, মিথ্যা কথা এগুলো। তারপরে ছেলেকে হাত পা বেঁধে দিল, ছুরি চলাচ্ছে গলা দিয়ে, না কাটে না, রাগ করে ছুরিটাকে এইভাবে ফেলে দিল, পাহাড়ে লেগে গেলো, পাহাড় দু আলাদা হয়ে গেল, একটা ছুরিতে পাহাড় দু আলাদা হয়, পাহাড় দু আলাদা হয়ে গেল, কিন্তু ছেলে গলা কাটছে না। তখন আল্লাহ একটা কুরবানি পাঠায়, একবারে নগদ মিথ্যা কথা। এই কথা বললে মহাপাপ হবে, কেন? আল্লাহ বলছে ছেলে জবাই করতে, আর ইব্রাহিম আলাইহিস সালাম কথা না শুনে উট জবাই করলো, তার মানে নবী কি আল্লাহর কথা মানে না, তাই হচ্ছে না? আল্লাহ বলছেন ছেলেকে জবাই করো, আমি উট জবাই করলাম, তা আমি তো কথা মানি না, তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর কথা মানতেন না। এক, দুই নম্বর, ছেলেকে এভাবে কেউ জবাই করে নাকি? তিন নম্বর, ছেলের গলা কাটলো না, পাহাড় কেটে আলাদা হয়ে গেল। এই মিথ্যা কথাগুলো আজকে চলছে বিভিন্ন আপনার এই মসজিদে, আজকে না হলে পরের সপ্তাহ চলবে, আর পরের সপ্তাহ না হলে ঈদের দিন গ্যারান্টি একদম। এই 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 সব কথাগুলা চলে, নাউজুবিল্লাহ মিন জালিক। কোরআনুল করিমের মধ্যে এরকম নাই। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি তোমার ছেলেকে জবাই করো, কোনো কথা নেই, ছেলেকে বলছে বেটা আল্লাহ বলেছে জবাই করতে, কি বলছো তো করো আব্বু, জবাই করো, আমাকে ধৈর্যশীলদের সাথে পাবা ইনশাল্লাহ। তোমার ছেলেকে জবাই করতে যাচ্ছে, আর ওই মুহূর্তে আল্লাহ তোমাদেরটা কুরবানি পাঠিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। এরা যে কুরবানির ইতিহাস, আর এই ইতিহাসকে বিকৃত করে এক ঘন্টা যাবত আলোচনা করে, আর মানুষও কানে, বক্তাও কেন্দ্রে অবস্থা খারাপ, ক্ষতি বোকালে, ওরা মিথ্যা কথা। তো এই দিনে কুরবানি করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে। তাহলে এই কুরবানি করা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত, অথবা ওয়াজিব কোনো কোনো আলেমরা বলেছেন। তবে এটা হাদিস থেকে বোঝা যায় যে কুরবানি করাটা অনেকটা ওয়াজিবের পর্যায়ে। কেমন? সবারই জন্য না, যাদের সামর্থ্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো, যাদের সামর্থ্য রয়েছে যদি তোমরা কুরবানি না করো, আমার ঈদগাহের ঈদগাহে প্রবেশ করো না। হাদিসের ভাষাটা বোধহয় এরকম এঁকেছে যে আমার ঈদগাহের আশেপাশে আসো না, যাদের ক্ষমতা থাকার পরে কুরবানি দেয় না। তার মানে যাদের মোটামুটি খাওয়া দাওয়া সংসার খরচ রেখে হয়তো 10-20-15-20 হাজার টাকা আছে, তাদের কিন্তু কুরবানি দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে খবরদার আমার ঈদগাহের আশপাশে এসো না, যদি তোমার সামর্থ্য থাকে তারপরে কুরবানি না দিয়ে। অতএব কুরবানি দেওয়াটা হচ্ছে ওয়াজিব বা সুন্নতে মুয়াক্কাদা। তাহলে এই কুরবানি এটা গুরুত্বপূর্ণ সুন্নত বা ওয়াজিব, এটা যাদের সামর্থ্য আছে অবশ্যই তাদের দেওয়া উচিত। এবং হাবিল কামিলের কথা এবং ইব্রাহিম আলাইহিসসালামের কথা, ইসমাইল আলাইহিসসালামের কথা যদি আমরা একটু খেয়াল করে কুরবানি দিই, তাহলে হয়তো আমাদের কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদের সামর্থ্য আছে কুরবানি করা তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। তাহলে যাদের সামর্থ্য রয়েছে তাদের কুরবানি দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন কুরবানির বিষয়ে জানার পর থেকে প্রত্যেক বছরই তিনি কুরবানি দিয়েছেন। বিদায় হজেও প্রায় 100টি মতো উট তিনি কুরবানি দিয়েছিলেন, নিজে হাতে 63টা জবাই করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে খুব অভাব ছিল, তারপরেও তিনি দানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করার ব্যাপারে ছিলেন অগ্রগামী। তো আমাদের মৃত্যু কখন চলে আসে কেউ বলতে পারে না, সুতরাং উচিত যাদের সামর্থ্য রয়েছে তারা যেন আল্লাহর জন্য কুরবানি দেয়। আর কুরবানিটা নিয়াত করতে হবে শুধুমাত্র আল্লাহকে, আল্লাহর জন্য জবাই করছে এইটা।
আল্লাহর জন্য জবাই করছি এটা ইয়ে করতে হবে, যেহেতু আর হয়তো দশটা দিন রয়েছে ঈদের, দশ এগারোটা দিন বা সামথিং, তো এই জন্য বলে দিই যে যারা কুরবানি রাখবে তাদের জন্য বা যারা কুরবানি দেওয়ার নিয়াত করেছে তাদের জন্য কিছু বিধিনিষেধ রয়েছে। সেটা কি? যারা কুরবানি দেওয়ার নিয়াত করেছে তারা তাদের নখ, চুল, গোফ, বগলের তলে লোম বা আরও অন্যান্য অঙ্গের যেই যেসব জায়গার লোম বা হাতের কোনো কনুয়ের এখানকার মৃত চামড়া বা কোনো কিছু, এই কুরবানি দেওয়ার আগ পর্যন্ত, জবাই করার আগ পর্যন্ত এরা কাটতে পাবে না। কি? নখ, চুল, গোফ বা বিভিন্ন অঙ্গের পশম বা কোনো কিছু বা হাতের মৃত চামড়া, পায়ের মৃত চামড়াও পর্যন্ত ছিঁড়ে ফেলা যাবে না, কাটা যাবে না, যারা কুরবানি রাখার নিয়াত করেছেন। তার মানে যদি জিলহজ মাসের এক তারিখ কালকে হয় তাহলে আজকে পর্যন্ত সবারই সময় রয়েছে, আর যদি পরশু হয় তো কালকে পর্যন্ত সবারই সময় রয়েছে, যে জিলহজ মাসের চাঁদ ওঠা পর্যন্ত তারা করবে কি, নুক, নখ, চুল, গোফ, টোপ ইত্যাদি যা কাটার, লজ্জাস্থানের লোম যা কাটার সব কেটে রেডি থাকতে হবে, এবং কুরবানি জবাই করার পরে নখ, চুল, গোফ যা কিছু কাটার কাটতে হবে। এটা একটা বিধিনিষেধ। দুই নম্বর পয়েন্ট, যারা কুরবানি দিবেন তারা কেমন কুরবানি দিবেন। কুরবানির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পশুর কথা বর্ণনা করেছেন, উট, গরু, ছাগল, দুম্বা, এই চারটি পশুকে তিনি নির্ধারণ করেছেন। যদি তো সর্বোত্তমের দিক দিয়ে রয়েছে উট, তারপরে গরু, তারপরে পরপর রয়েছে, এরপরে এই উট, ছাগল, গরু, দুম্বা, এগুলা ছেলে মেয়ে উভয় কুরবানি দেওয়া জায়েজ, উভয় কুরবানি দেওয়া জায়েজ। কুরবানি দেওয়ার জন্য মানুষ কি কি দেখবে? যদি পশুটা স্পষ্ট অন্ধ হয়, চোখে দেখতে পায় না, তাহলে সেটাকে কুরবানি দেওয়া ঠিক হবে না, খুঁতযুক্ত পশুর কুরবানি দেওয়া ঠিক হবে না। কিন্তু কোনো কোনো ছাগলের চোখটা সাদা মতো হয়ে যায় কিন্তু দেখতে পাই, ওটা কুরবানি দেওয়া জায়েজ হবে। তার মানে ছাগল গরু যাই কিনেন না কেন, কুরবানি দেওয়ার জন্য আগে দেখবেন যে সে স্পষ্ট অন্ধ কিনা, তাহলে কুরবানি চলবে না। দুই নম্বর পয়েন্ট, স্পষ্ট খোড়া কিনা, খোড়া চলতে পারছে না এমন। তিন নম্বর পয়েন্ট, গায়ে কোনো গোস্ত নেই, অনেক রোগা এরকম। চার নম্বর পয়েন্ট, মানে ওর কান কাটা রয়েছে, স্পষ্ট লেজ কাটা। সোজা কথা, একটা কুরবানির খুঁত যদি থাকে সেটাকে বিক্রি করে দিতে হবে, অন্য কিছু কুরবানি দিতে হবে। কুরবানির জন্য বয়স নির্ধারণ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, উট যদি কেউ কুরবানি দেয় মিনিমাম 5 বছর, গরু কুরবানি দিতে গেলে মিনিমাম 2 বছর, ছাগল কুরবানি দিতে গেলে মিনিমাম 1 বছর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পশুর দাঁত দেখে তোমরা কুরবানি করো। তার মানে ন্যাচারাল আমরা জানি যে পশুর দাঁত তখনই উঠে, তার মানে হয়তো উটের দাঁত 5 বছরে ভাঙে, গরুর দাঁত 2 বছরে ভাঙে, ছাগলের দাঁত 1 বছরে ভাঙে। যদি এইগুলা খুঁজে না পান, অগত্যা কিছু নাই, বাড়িতে আছে এটা 1 বছরের ছাগল, কনফার্ম দাঁত ভাঙেনি, তাহলে ওটাই আপনার জন্য কুরবানি দেওয়া জায়েজ হবে, ওটা আপনাদের জন্য কুরবানি দেওয়া জায়েজ হবে। তবে সর্বোত্তম পশুকে খুঁজতে হবে। নিজে পুষে যদি কুরবানি দেন তার গুরুত্ব আরও বেশি। তার এটা হাদিস নয়, এটা আমার মন থেকে বললাম যে কারণ আপনি পশুটাকে হাতে পুষবেন, নিজে হাতে খাওয়াবেন, তারপরে জবাই করতে গেলে সেই ইসমাইল আলাইহিস সালামের ঘটনা মনে পড়বে, আপনার কুরবানিটা কবুল হওয়ার চান্সটা বেশি থাকে। এই তাহলে কুরবানি দিতে গেলে যারা কুরবানি দিবেন নখ, চুল ইত্যাদি এগুলো কাটবেন না, আর পশু যদি কিনেন বা কেনার ইচ্ছা থাকে তাহলে এইগুলা আপনি একটু দেখে কিনবেন। আর যদি আপনার বাড়ির গরু হয়, 2 বছর হয়ে গেছে, দাঁত ভাঙেনি, তাও কুরবানি দেওয়া বৈধ হবে। কিন্তু কোনো জায়গায় গিয়ে দেখছেন যে কুরবানির জন্য বলছে যে হ্যাঁ এ তো 2.5 বছর হয়ে গেল দাঁত ভাঙেনি, ভাববেন যে ও মিথ্যা কথা বলছে। গরুকে বিক্রি করার জন্য এমন অনেক কায়দা কৌশল করে, একটু গোস্ত রয়েছে কুরবানির নাম করে বিক্রি করে দিল, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা কাছে কুরবানির গোস্ত, মাংস, রক্ত কিছুই যায় না, যায় সেটা হচ্ছে তাকওয়া, অন্তরের আল্লাহ ভীতি। অতএব যারা কুরবানি করবেন তারা এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। আর আগামী জুমা ইনশাল্লাহ এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে, কুরবানি জবাই কী করে করবেন, কী করে বন্টন করবেন, কীভাবে আল্লাহ দরবারে কুরবানি করলে কবুল হয়, কীভাবে হয় না, ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এতক্ষণ যে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সবাইকে মেনে চলার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। এই আমার প্রতিপালক, আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা যেন তোমার রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মতো কবুলিয়াত হওয়া বা হাবিলের মতো কবুলিয়াত হওয়ার মতো কুরবানি আমরা দিতে পারি, তার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন এই 10 দিনে তোমার বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ,
বেশি বেশি পাঠ করতে পারি সেই তৌফিক তুমি আদা করো আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এক থেকে নয় তারিখ পর্যন্ত যেন আমরা সিয়াম এবং খাস করে আরাফার সিয়াম, যে সিয়ামের বদৌলতে তুমি বলেছো দুই বছরের গুনাকে ক্ষমা করে দেবো, আমাদের সবাই যেন সেই সিয়ামগুলো পালন করতে পারি সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব জেরবার, এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে তুমি মুক্ত রেখো আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন হালাল টাকা খেয়ে হালাল টাকা দিয়ে কুরবানির ব্যবস্থা করতে পারে তার তৌফিক তুমি আদা করো আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, বিশ্বের আজকে অবস্থা খুব ভয়াবহ, আমরা যেন স্বমহিমায় গোটা বিশ্ব জুড়ে প্রত্যেকটা আলেম এর সাথে আলেমের জন্য মিল হয়ে তারা যেন স্বমহিমায় একই সাথে দাওয়াতের কাজ করতে পারে সেই তৌফিক তুমি আদা করো আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমরা যেন স্বমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে তার সুব্যবস্থা করে দেও আল্লাহুম্মা আমিন।